দর্শক, দেশে চিনির যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আসলে দেশে এমনিতেই চিনির উৎপাদন কম হয়। অর্থাৎ দেশে প্রতি বছর প্রায় 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনি আমদানি করতে হয়, এদিকে দেশে উৎপাদন হয় মাত্র 1 লাখ টন চিনি। এই সময় আসলে চিনির দাম আসলে বিগত প্রায় 1 মাস ধরে বেড়ে গেছে কেজিতে 15 থেকে 20 টাকা, এবং গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দেশি চিনিতে 14 টাকা করে কেজিতে বাড়ানো হয়েছে, এবং এই প্রভাবটা কিন্তু একদম বাজারে ভোক্তা পর্যায়ে পুরো বাজারে আসলে এর প্রভাব পড়েছে। এবং আমরা আজ এসেছি রাজধানীর এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে, যেখানে আসলে এই চিনির যে পাইকারি বাজার রয়েছে এখানে দোকানগুলোতে আমরা ঢুকবো। এখানে জানার চেষ্টা করব আসলে দোকানগুলোতে চিনি আছে কিনা, চিনির দাম কত, সাদা চিনির দাম কত, লাল চিনির দাম কত, এবং কেন এই সংকট, এই তথ্যটা জানার চেষ্টা করব। দর্শক, দেখছেন বাংলাদেশ টাইমসে, সরাসরি আপনি কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মন্তব্য, অর্থাৎ আপনার আশেপাশে বাজারে চিনির দাম কেমন, চিনি পাওয়া যাচ্ছে কিনা, চিনির দাম কত টাকা বেশি নেওয়া হচ্ছে সেটা জানাবেন। দর্শক, আমরা এই দোকানে, অর্থাৎ এই দোকানে যিনি দোকানে আছেন তার সাথে কথা বলবো। তার আগে একটু তথ্য দিতে চাই দর্শক। এর আগেও কিন্তু আমরা গত 2 সপ্তাহ আগে আমরা রাজধানীর মিরপুরে একটা বাজার থেকে দেখিয়েছিলাম যে চিনির দাম হুট করে যেদিন বেড়ে গিয়েছিল, অর্থাৎ 80-85 টাকা যখন কেজি ছিল তখন কেজি হয়ে গিয়েছিল একলাফে 110 টাকা, 115 টাকা। কিন্তু এই মুহূর্তে আসলে বাজারে কেজি কত চলছে, ভোক্তা পর্যায়ে একদম খুচরা পর্যায়ে আসলে কত চলছে, সেই তথ্যটাও আমরা আজ জানার চেষ্টা করব। এসেছি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, যেটা হচ্ছে রাজধানী ঢাকায় অন্যতম একটা বড় মার্কেট, যেখানে হচ্ছে বড় বড় যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলো আছে আসলে এখানে। আমরা একটু জানার চেষ্টা করব, দোকানের সাথে কথা বলবো যে ভাই চিনি আসলে কি পরিমাণ, আপনাদের দোকানে কি চিনি আছে? চিনি আপাতত আমার দোকানে নাই, কারণ হচ্ছে যে গভর্নমেন্ট বোধহয় রেট দিয়েছে 95 টাকা। আচ্ছা, আর বাজারে তো আপনার হচ্ছে এই রেটে চিনি পাওয়া যাচ্ছে না, আর এই জন্য আমরা আসলে চিনি বিক্রি করতেছি না, কারণ ম্যাজিস্ট্রেট আমরা চিনি পাচ্ছি না, আমাদের কেনা পড়বে আরও বেশি, কেউ মেমো দিয়ে এই মাল সেল করতেছে না, আর একটু বেশি দামে সেল হইতেছে, তো এই জন্য চিনি বিক্রি করতেছি না আপাতত। আচ্ছা, এই চিনির দাম আসলে দেশি চিনি নাকি যে সাদা চিনি বা আমদানি করা চিনিগুলোর দাম বেড়েছে, কোনটা? আমদানি কিন্তু চিনিগুলো, যে সাদা চিনি যেটা, আচ্ছা ওইটা। গতদিন আমরা দেখলাম দেশি চিনিরও দাম বাড়ানো হয়েছে, এই গভর্নমেন্ট রেট বোধহয় 99 টাকা করা হয়েছে, আগে 85 ছিল এখন 99 টাকা করা হয়েছে, মানে 14 টাকা বাড়ানো হয়েছে। জি, মাল নাই। দর্শক, এই দোকানি যেটা বললেন যে আসলে চিনি তারা হচ্ছে এমনিতে হচ্ছে পাচ্ছেন কম, আর হচ্ছে দাম বেড়ে গেছে, এবং যাদের কাছ থেকে কিনছেন তারা আসলে মেমো দিচ্ছে না। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, নিশ্চয়ই আসলে দীর্ঘদিন ব্যবসা করছেন, আপনি কি মনে করছেন আসলে এরকম সংকট দেশের ইতিহাসে আসলে মানে কেমন দেখেছেন, বা এর কারণটা কি? এর কারণটা হলো চিনি আমদানি রপ্তানি করলেই কিন্তু একটু সুযোগ সুবিধা পাওয়া যেত, কিন্তু যেখানে মোবাইল কোর্ট হোক আর যে কোনো টিমে হোক, সাধারণ মার্কেটে আইয়ে হামলাগুলা দেবী দেয়, পানি চিনি কেউ বেচতে আগ্রহ না, কারণ আমি কিনবো 50 বস্তা 100 বস্তা, আমার লাভ হবে 200 টাকা 250 টাকা, সেখানে মোবাইল করে করবো আপনি বেশি বেচতেছেন, কিন্তু যেখান থেকে কিনবো সেখানে তো আপনার মেমো দিচ্ছে না, চিনি পাওয়া যাচ্ছে না, তো এই ক্যাশিস্টার কারণে মাল বেচতে আগ্রহী না। কষ্টরা ভিতরে থাকুক বাইর না হোক, কিছু করার নাই। দর্শক, যেমনটা জানলাম এই দোকান থেকে, আমরা আরও কিছু দোকানে যাব, সেখানকার অবস্থা জানার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেয়ার দিতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন, লিখে জানাতে থাকুন আপনার মতামত। আমরা দেখতে পাচ্ছি এই বাজারে আসলে সবগুলো দোকানের সামনে এই যে স্তূপ করে রাখা হয়েছে বড় বড় বস্তাগুলো, এগুলো সব আসলে লবণের বস্তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে চিনির কোনো বস্তা দেখতে পাচ্ছি না।
আমরা আরো কিছু দোকানে যেতে চাই, সেখানকার চিত্রগুলোও দেখতে চাই যে সেখানে আসলে চিনি আছে কিনা। এখানে আসলে দেখতে পাচ্ছি লবণের স্তূপ করে রাখা, কিন্তু এখানে চিনি কম দেখা যাচ্ছে। দোকানের ভেতরে আসলে চিনি আছে কিনা সেটা আমরা একটু তথ্য জানার চেষ্টা করব, কারণ প্রায় দোকানে আসলে দেখা যাচ্ছে যে চিনির সংকট দেখা দিয়েছে, চিনি নাই বলছেন, এবং চিনির দাম বেড়ে যাওয়ার কারণে যেখান থেকে চিনির সাপ্লাই হওয়ার কথা, তারা চিনি পাওয়ার কথা, সেখানে চিনি পাচ্ছেন না। আমরা এই দোকানে চাচার সাথে একটু কথা বলবো। আপনার দোকানে চিনি আছে চাচা? চিনি নাই, চিনি পাইছি, চিনি তো চিনি পাচ্ছেন না। আচ্ছা, কেন কেন মানে এটা উপর থেকে এগুলো চলতেছে, উপরের লেভেলে যারা এরা মার্কেটে দেয় না, এরপরে মোবাইল করে ঝামেলা করে, কয় যে আপনার কেন বেশি বেচেন, তাহলে আমরা নিতেছি না বেচতেছি না, চিনি বেচা বন্ধ। এখন এখন দাম কত জানেন? না না। দর্শক, এই দোকানে এসে দেখলাম যে আসলে চিনি নাই, এবং তিনি যেটা বললেন যে চিনির দাম আসলে বেড়ে গেছে, এবং যেখানে চিনি চাচ্ছেন সেখানে চিনি পাচ্ছেন না। আমরা আরও কিছু দোকানে যেতে চাই, সবগুলো দোকানের সামনেই দেখা যাচ্ছে এই মার্কেটটা মূলত আসলে পাইকারিতে আসলে চিনি বিক্রি করা হয়, কিন্তু এখান থেকেই আসলে ছোট ছোট দোকানি যারা আছে তারা এসে চিনি কিনে নিয়ে যান, কিন্তু এই জায়গায় তো চিনি নাই, এখান থেকে নেবেন কেমনে, বা দেশের ভোক্তা পর্যায়ে আসলে চিনির সরবরাহ বা চাহিদা কেমনে মেটানো হবে সেটা এখন একটা প্রশ্ন থেকে যায়। দর্শক, প্রায় দোকানেই আমরা যাচ্ছি, জানছি যে সেখানে চিনি নাই অনেকেই বলছেন, তো এই দোকানে দেখা যাচ্ছে যে চিনি আছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে চিনি, দেশি চিনি বা এই সাদা চিনি, লাল চিনি, সাদা চিনি, এগুলো কি আছে আপনার? না, চিনি নাই। না না, কারণ কি ভাই জানেন ভাই আমরা? আচ্ছা, চিনির দাম তো সাম্প্রতিক সময়ে বেড়েছে, আপনারা কি এই ধরনের কোনো নির্দেশনা পেয়েছেন? তেল আছে? পাইনি ভাই। নিনামল ভাই, 5 লিটার কোনো তেল আছে? না। দর্শক, আমরা আরো কিছু দোকানে যাব। দর্শক, আপনি লিখে জানাতে পারেন আপনার আশেপাশের বাজারের চিত্র কি, কারণ আমরা রাজধানী শহরের বাজারগুলোর চিত্র দেখার চেষ্টা করছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেশের একদম মফস্বল পর্যায়ের তৃণমূল বাজারগুলোর অবস্থা কি, সেখানে চিনি পাওয়া যাচ্ছে কিনা, সেই তথ্য আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা এই দোকানে একটু জানার চেষ্টা করব যে আপনার দোকানে কি চিনি আছে? চিনি আছে, অল্প কিছু আছে। আচ্ছা, চিনির দাম এখন কেমন? বাড়তি না? চিনির দাম তো বাড়তি। কেজিতে কত টাকা? তত 20 টাকা কেজিতে বেশি। আপনি কি ডিলার নাকি মানে পাইকারি? না, আমরা এমনি কিনি কিনে বেশি এই আর কি। আচ্ছা, এখন কেনা কত করে পড়ছে আর বিক্রি কত, এটা যদি একটু বলেন। এখন আমাদের কিনা পড়ে হলো 5,250 টাকা কিনা পড়ে, আমরা 10-20 টাকা লাভ করে বিক্রি করি। ভোক্তা পর্যায়ে অর্থাৎ খুচরা পর্যায়ে কেজি কত করে এখন যাচ্ছে সাদা চিনি বা লাল চিনি? ভোক্তা পর্যায়ে 115-120 টাকা বিক্রি করে কেজি। দর্শক, এই তথ্য ওনার কাছ থেকে জানলাম। আমরা কিছু ভোক্তার সাথে একটু কথা বলতে চাই। চাচা, আপনি তো বয়োবৃদ্ধ মানুষ, দেখে মনেই হচ্ছে আসলে স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে আসলে পেয়েছেন, কিন্তু এই আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলেন যে চিনির এই দাম আপনি আসলে এখন 115-120 টাকা করে বিক্রি হচ্ছে, এটা আপনার জীবনে পেয়েছেন কিনা, বা এর পেছনে আসলে কারণটা কি? এটা পাই নাই, এটা পাই নাই। আচ্ছা, এখন আমরা তো পাই নাই, যে 115-120 টাকা পাই নাই, আমরা কত 60-50 বা 5-50 ইডি ছিল সব সময়। এই যে হুট করে আসলে এত টাকা বেড়ে গেছে, এটা তো একটা চিন্তাগিরি করছে, এটা কোনো ই না, ব্যবসায়িত না, ব্যবসায়ীদের কাজও না। এর ফলে আসলে ভোক্তা পর্যায়ে কি প্রভাব পড়তে পারে কি মনে করেন? প্রভাব তো পড়েই গেছে, আবার পড়বো কি? আমরা তো খাওয়া দাওয়া কমাই দিছে না হনে মানুষে, এত দাম এটা খাইবো কেটা? আর তো ভেজাল করে, চিনির সাথেও ভেজাল, সব টিকে তো ভেজাল করে, রং করে বলে চিনি বিক্রি করে। সাদা চিনিতে লাল রং? কয়টা লাল চিনি, কয়টা দাম বেশি? দর্শক, এখানে আসলে বেচা কেনা নিয়ে কিছু ব্যস্ততা আছে, আমরা অন্য দোকানেও যেতে চাই, সেখানকার চিত্র আপনাদেরকে দেখাতে চাই। দর্শকে, এই বাজার মূলত মোহাম্মদপুর কৃষি মার্কেট, দেখেই বুঝতে পারছেন এখানে আসলে পুরোটাই একটা পাইকারি বাজার, এবং এখানে আসলে আড়ত বলা চলে, এবং এখানকার আমেজটাও সেই রকম। এই মুহূর্তে সকাল প্রায় 10:30,
ইতোমধ্যে কিন্তু ব্যস্ততা শুরু হয়ে গেছে বাজারে। আমরা আরও কিছু দোকানে যেতে চাই, জানতে চাই সেসব দোকানের চিত্র, এবং এই দোকানেও আমরা জানার চেষ্টা করব যে এই দোকানে চিনি আছে কিনা, যদিও আমরা বিভিন্ন দোকানে পাচ্ছি না চিনি। আমরা গাড়ি ধরি না, তো এই কারণে আমাদের কাছে কোনো চিনি নেই। যারা গাড়ি ধরে তাদের কাছে চিনি আছে। অনেকেই তো বলতেছে চিনি নাই। না, আছে, তাদের গোডাউনে অনেকের আছে। আচ্ছা, চিনির দাম নিয়ে কোনো আপডেট জানেন এখন? মানে না, এখন আমরা প্রায় মাসখানেক হলো চিনি বিক্রি করতেছিলাম, এই কারণে দাম দরও জারি না। আর যারা অনেকে যারা বিক্রি করে তারা ওই স্লিপ ছাড়াই বিক্রি করে, এই জন্য কোনো দাম দর জানা নাই। মেমো ছাড়াই বিক্রি করছে, ওই যে অনেকে নিতেছে বলে এটা শুনি আর কি। এর পেছনে মানে কি কারণ থাকতে পারে? মেমো ছাড়া আমরাও তথ্য পেয়েছি, অনেকে বলেছে মেমো ছাড়া চিনি বিক্রি হচ্ছে, এর কারণটা কি মনে করেন? কারণ বলতে পারলাম না, আমরা যারা বলতে পারবো, যারা ডিউ কিনে তারা বলতে পারবো, আমাদের উপরে যারা আছে আর কি, ডিউ কিনে যারা মৌলভীবাজার যান, মৌলভীবাজার বলতে পারবো। কারণ আমরা তো ওই ক্ষুদ্র পাইকারি, যারা বড় পাইকারি তারা বলতে পারবো। এই কৃষি মার্কেট হলো মূলত ক্ষুদ্র পাইকারি ব্যবসা, এ একটা এরিয়া ভিত্তিক, এখানে আপনার বড় কোনো তথ্য নাই, আর কারো কাছে ওরকম মজুদও নাই যে দুই চারশো বস্তা মজুদ আছে, এরকম লোকও নাই। মজুদ চেক করবে, অনেকে তো বলতে বলছে যে পাচ্ছে না উপর থেকে। সেটাই তো, ওই সরকারের সাথে যে মিটিং হলো তখনই তো কোম্পানিরা বলছে যে আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না, তাইলে তো এটা আপনারাই ভালো জানেন। দর্শক, যেটা জানলাম এই দোকানের কাছ থেকে, আমরা কিছু ভোক্তার সাথে কথা বলতে চাই, যারা আসলে বাজার করতে এসেছেন বা বাজার করবেন, এরকম কোনো ভোক্তা পেলে তাদের কাছ থেকেও আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক, কমেন্ট করতে থাকুন, ভিডিওটি শেয়ার দিতে থাকুন এবং লিখে জানাতে থাকুন আপনার মতামত। দর্শক, চিনির দাম কিন্তু কেজিতে সরকারিভাবে আসলে 14 টাকা বাড়ানো হলেও এই দাম কিন্তু ভোক্তা পর্যায়ে বা খুচরো মার্কেটে ভিন্ন ভিন্ন দামে অনেকেই বিক্রি করছেন। আমরা এই দোকানে একটু জানার চেষ্টা করব, চিনি আছে চাচা? চিনি আর রাখি না, কারণ কি চিনির রেটের সাথে কোনো মিল সমন্বয় পাচ্ছি না, যার কারণে চিনি বিক্রি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। কারণ 105 টাকা কিনা পরে আমার বিক্রি করতে হয় 110 টাকা, কিন্তু ওনারা কোনো মেমো দিচ্ছে না কেউ, তো মেমো না দিলে আমি তো একটা দুর্নীতির দায়ে ইয়ে থাকি, এই জন্য আতঙ্কগ্রস্ত থাকার কারণে বিদায় এটা আমি বিরত রাখছি বিক্রি থেকে। এটা কতদিন ধরে আসলে? এক সপ্তাহ যাবত বা 12-13 দিন হয়ে গেছে এরকম ধরনের চলতেছে। এভাবে চলতে থাকলে আসলে একটা বিশাল একটা বিব্রতকর অবস্থায় পড়ে আছি, কি কারণ একটা ব্যবসা করতে গেলে 5,000 টাকার মাল নিলে অথচ 1 কেজি চিনি যদি চায় সেটা যদি দিতে না পারা যায়, তো এর সে কষ্ট আর থাকে না এই হিসেবে ব্যাপার, এটা নিয়ে আমরা খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়ে আছি। চাচি কি বলছিলেন? ও দোকানদার 120 টাকা করে নেয়। অন্য খোলা দোকানে, হ্যাঁ ছোট খোলা দোকানে বাহিরে কত চাচ্ছে? 120 টাকা। এইদিন আধা কেজি চিনি 60 টাকা নিচ্ছে। এইরকম অবস্থা কতদিন ধরে জানেন? মেলা দিন, কতদিন, এই 10-15 দিন হয়ে গেছে। এই দামটা যদি না কমে তাহলে আসলে কেমনে কি করব? খাবারই পারবো না আর কি করবো, আমরা গরিব মানুষ, আমরা এত টাকা পাই কই? এই যে তেল, তেল নিমু, তেল তো দাম 180 টাকা কেজি। মানে বাজারে অন্যান্য পণ্যের দাম কেমন দেখছেন? সব কিছুর দাম বাড়ছে, কোনোটার দাম কম নাই। যে লবণ আছিল 20 টাকা কেজি, 25 টাকা কেজি। দর্শক, শুনলাম আসলে এই বাজারে এসে আমরা অনেক বিক্রেতার সাথে কথা বললাম, ক্রেতার সাথে কথা বললাম, তারা যে তথ্য জানালেন আসলে মেমো ছাড়াই অনেকে বিক্রি করছে এবং খুচরা পর্যায়ে বিভিন্ন দোকানে আসলে দাম বেশি এবং প্রায় দোকানে চিনি পাওয়া যাচ্ছে না বা চিনি যারা বিক্রি করছেন তাদের কাছেও চিনি নাই। এই সংকটটা আসলে কৃত্রিম নাকি আসলেই বাস্তব সংকট, সেটা আপনারা মন্তব্যের ঘরে লিখে জানাতে পারেন। দর্শক, দেখাচ্ছিলাম রাজধানীর কৃষি মার্কেট থেকে
এমদাদুল হক, বাংলাদেশ টাইমস, ঢাকা।